হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমার পরিবারেও সবাই অনেক ভালো আছে। এখন টাইম হয়েছে 11টা বাজে, বাকি আছে 11টা বাজে নি, এখনো 10:30 পৌনে 11টা বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আরুষিকে আজকে এত লেট করা হচ্ছে, আরুষিকে একটু ডান্স করাচ্ছিলাম, ডান্স করাছিলাম। সামনেই হচ্ছে 15 আগস্ট আসছে, তো স্কুলে হচ্ছে বন্দে মাতারাম ডান্সটা করবে, তো ওটাই শেখাচ্ছিলাম। তোমাদের সাথে একবার শেয়ার করবো, বাবা ফোনটা আনলে শেয়ার করবো একটু। তো ওই জন্য একটু দেরি হয়ে গেল, আর কাজ হচ্ছে মা মোটামুটি সেরে রেখেছে। আমি শুধু আমার ঘরটা মুছবো, এই যে বালতি দিয়ে গেল, বালতি মা দিয়ে গেল, তো ঘর মুছতে যাচ্ছিল। শরীর খারাপ, ওর নাকি শরীর খারাপ। তো একটা পার্সেল অর্ডার করেছিলাম, এই মাত্র এলো আর সেটা আনতে এসেছি। দাদা ভাই অনেকক্ষণ ধরে ফোন করছিল, তো পার্সেলটা নিয়ে ঘর ঢুকবো, দেখলাম মাসি বলল যে কি এসছে দেখবে। তাই বললাম ঠিক আছে, তুমিই খোলো, তুমিই আনপ্যাক করো, আমি ভিডিওটা করি। তো মাসি ওই জন্য আনপ্যাক করছে, দেখো কি এসছে। গুড়িয়ার একটা জামা, এরকম সেম হচ্ছে, আমিও একটা অর্ডার করেছি, গুড়িয়ার একটা অর্ডার করেছি, দুজনে একসাথে পুরীতে পরে ঘুরবো বলে। তো আরো সেটা চলে এসছে, আমারটা এখনও আসেনি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি জামাটা। এই একটা কিন্তু জিনিস নিইনি, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে সেলফি স্টিক। আর সেলফি স্টিকের মধ্যে আবার লাইট লাগানো আছে, সেটা দেখে অর্ডার করেছিলাম, যেহেতু পুরীতে গিয়ে দু চারটে ভিডিও শর্টস বানাবো। সেহেতু আমি বললাম যে, অমিতকে বলেছিলাম যে একটু ক্যামেরার মধ্যে লাইট লাগানো থাকবে, এরকম দেখে স্ট্যান্ড অর্ডার করতে। তো এটা ও দিয়েছে, এটা অর্ডার করে দিয়েছে, তো ভালোই হয়েছে, খুব সুন্দর এসছে। মানে যতটা না ভালো আশা করেছি, কম রেঞ্জের মধ্যে খুব সুন্দর। বেশ সুন্দর দেখতে, মেশো জিনিসের কিন্তু ব্যবসায় কিন্তু ড্রেস গুলো বেশ ভালোই দেখতে হয়, আর আরুষিকে খুব সুন্দর দেখতে লাগছে। আরুষি ঘোরো একবার, ভালো করে ঘোরো, সুন্দর করে ঘোরো ঘোরো। সাইজটা একটু বড় এসেছে, আমি একটু বড় সাইজে নিয়েছি, কিন্তু বাইরে ফিটিংস করে দেবো, কিন্তু ওভারঅল ভালো লাগছে। আর একটা জিনিস অর্ডার করেছি, সেটা হচ্ছে এই স্ট্যান্ড, মোবাইল স্ট্যান্ড চলে এসেছে। এটা কিন্তু সেলফি স্ট্যান্ড, এই যে এটা এরকম খোলে, আর এটা হচ্ছে লাইট, দুটো ফোল্ডে লাইট করা যায়, বাহ সুন্দর। আর এটা স্ট্যান্ড প্লাস স্টিক, এটা কিন্তু আবার এরকম খোলাও যায়, যখন এতটা বড় হলো আর এখান থেকেও খোলা যায়। এই যে এটা খোলা যায়, এখানে আবার আছে ব্লুটুথ সিস্টেম, এই যে এটা হচ্ছে ব্লুটুথ সিস্টেম, এটার সাথে মোবাইলটা কানেক্ট করা যায়। যখন যেমন আমার মোবাইলটা এখন কানেক্ট করা আছে, আমি এই যে অন করলাম অফ করলাম, বা খুব সুন্দর জিনিস, আর মোবাইলটা এখন কানেক্ট করা আছে যেহেতু, এটা সাহায্য হয়ে যাচ্ছে। তো এই ছিল, বেশ ভালো লাগলো জিনিসগুলো, সব জিনিস কিন্তু ভালোই আছে। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম মেসো অ্যাপস থেকে কিন্তু খারাপ জিনিস আছে না, আমার খুব একটা আমি ঠকিনি। এই ছোট ফোল্ড, আর মোবাইলটা যেমন খুশি করে তোমরা লাগাতে পারো, এইদিকেও হবে আবার এদিকেও হবে, কিন্তু ঘোরানো সিস্টেম আছে, এদিকেও হবে আবার এদিকেও হবে। চল, অফ হয়ে গেল, কিন্তু আবার অফ করছি। আজকে দুপুরের মেনু পরোটা আর আলু ভাজা, তো এই হচ্ছে খাবো আজকে। ফট করে খেয়ে নিই আগে, তারপরে আবার ফিরে আসছি। আর গুড়িয়া হচ্ছে খেতে খেতে কমলা পৃথ্বীদাস দেখে, সেই জন্য কন্টিনিউ ব্লগ করতে পারবে না, ওকে পৃথ্বীরা চালিয়ে দিতে হবে, কমলা পৃথ্বীরা সবও খাবে, এই হচ্ছে ব্যাপার। চলো চলো খেয়ে নি, খিদেও পেয়েছে প্রচণ্ড।
গুড়িয়াকে হচ্ছে পড়তে দিয়ে এলাম, এখন হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি। রাস্তা খুব পুরো ফাঁকা, আজকে পড়তে যাবে না বলে এত কাঁদছে, কি বলবো। ঘুমালে না, দুবেলা করে ঘুম পাড়িয়ে দিলে আর পড়তে যেতে চায় না, ওরকম কাঁদবে। আর ওর বাবার সামনে যদি কাঁদে, ওর বাবা বলবে যে আর যেতে হবে না, থাক আজকে দিনটা থাক, আজকে দিনটা থাক, প্রতিদিন যদি আজকে দিনটা থাক, আজকে দিনটা থাক করে, তা কী করে পড়তে যাওয়া হবে। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে দেবে। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।